নমস্কার, কেআরসি বরাক টাইমসে আমি ইন্দ্রাণী আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বিশেষ বিশেষ খবর। উত্তর করিমগঞ্জের চন্দনপুর গ্রামে একটি পুকুর পাড়ে মৃতদেহ উদ্ধার। জুয়া খেলার জেরি ধরে হত্যার সন্দেহ নিহতের পরিবারের। মৃত ব্যক্তির নাম জমির উদ্দিন। জানা গেছে চন্দনপুর গ্রামের একটি স্থানে প্রতিদিন জুয়ার আসর বসে। এলাকার মানুষ ভয়ে কেউ আওয়াজ তোলেন না। জুয়া খেলার ব্যাপারে করিমগঞ্জ পুলিশ সচেতন নয় বলে জানান এলাকার জনগণ। জুয়ার জের ধরে জমির উদ্দিনকে হত্যা করা হয়েছে বলে সন্দেহ করছে পরিবারের লোকজন। নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে, শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। তবে পুলিশি তদন্তে ঘটনার আসল রহস্য বেরিয়ে আসবে। এটা লাশ পাওয়া গেছে, এখন আপনি কি করবেন? তার নাম নামটা নাম তো কি আছে? ওই তো রাতেপা আমি খবর পাইছো, খবর পাই আহিলো, দেখিলো এটা আছে। এতিয়া বাকি ব্যবস্থা করা হবো, হসপিটাল লই যাম, কি হব কিবা ইনকোয়েস্ট হবো। আর তার নামটো কি? তার নাম যিজনে আইডেন্টিফাই করেছে তার নাম জমির হুসেন বলে কৈছে। এতালোকে আপনার কিবা সন্দেহ হয়নি? এটু মার্ডার নেই না কিবা কিছু? এটি তো আফটার পিএম রিপোর্ট গম পাওয়া যাবো, এটি তো আমি একো এতিয়া কব নোৱাৰিম, ইনভেস্টিগেশন গম পাওয়া যাবো। কাটিগড়ায় দিন দুপুরে দুঃসাহসিক চুরিকাণ্ড। ঘটনাটি সংঘটিত হয়েছে শনিবার সকাল 11টা নাগাদ। স্থানীয় প্রভাংশু দত্তের স্বর্ণালঙ্কারের দোকান থেকে দুষ্কৃতীর দল হাতিয়ে নিল 12 লক্ষাধিক টাকার স্বর্ণালঙ্কার সহ নগদ টাকা। এ মর্মে কাটিগড়া থানায় এক এজাহার দায়ের করেছেন প্রভাংশু দত্ত ওরফে মনি। পরে স্বত্বাধিকারী প্রভাংশু দত্ত, প্রত্যক্ষদর্শী রঞ্জিত পাল ও বিষ্ণুদেব সংবাদ মাধ্যমে বিস্তারিত তুলে ধরেন। নাম প্রভাংশু দত্ত, গাড়িতে কি আইছে আমার ব্যাগ লইয়া। ব্যাগ লইয়া হওয়ার পরে বাজারের রেশন চাউল লইছে, চাউল লইয়া আইছি দোকানো। দোকানো পিছনে আমার ব্যাগটা রাখিয়া, হ্যাঁ, আর পাপুরও কইছিলাম আমি, পাপু দোকানটা খেয়াল রাখিও। কইয়া আমি সঙ্গে সঙ্গে বাবলা তার ফিসে গেছি জলানার। এক দশ দুই মিনিট হয়েছে না, বৃষ্টি পাপুয়ে ফোন রাখিছে, পাপু মনে আঁকো তুমি তাড়াতাড়ি আও, তাড়াতাড়ি আও, তোমার ব্যাগটা লইয়া গেছি বাইকে লাগে। ওই তো দৌড়াদৌড়ি আরম্ভ করলো। কত টাকা? 12 লাখ। 12 লাখ টাকা? 12 লাখ অনুমান, অনুমান অনুমানিক 12 লাখ। স্বর্ণালঙ্কার না টাকা, স্বর্ণালঙ্কার টেকা শুনে সবটা কিছু, আর আমার ডকুমেন্ট সব কিছু আছে, ও ভোটার আইডি, প্যান কার্ড, আধার কার্ড সব কিছু। তারা পুবজির দিকে সোজা আইসে, আই আমার দোকানের সামনে বাইক ঘুরে আইসে, পিছনের ছেলেটা যেটা এটা হেলমেট হাতও লাগাইল, মোবাইল লাগাইয়া কথা করি আমি বলছি, তো মানে তারা হয়তো অফিসের হাজির যাইছে, বাইক ঘুরে তারা গেছে, গিয়া বিষ্ণুর দোকানের সামনে বাইক অল্প খালি স্লো করছে, পিছনের ছেলেটা লামিয়াও তান পিচ্ছে ঢুকিয়াও ফাবড়াইয়া তান ব্যাগটা লইছে আর লইয়াও বাইকে উঠি গেছে। আর এটা এমনভাবে বাইক চালাইয়া গেছে, বুঝে গেছে যেমন 190 স্পিডে যা, বাইক ব্যাগটার ভিতরে তান সামান, সব ব্যাগের ভিতরে তান সব এভরিথিং, তান গোল্ড, তান ক্যাশ সব কটা দিচ্ছে। শনিবার কাটিগড়া চৌরঙ্গিস্থিত কেশব বস্তি সহ পার্শ্ববর্তী এলাকার দুস্থ জনগণের মধ্যে বেশ কিছু কম্বল বিতরণ করলো লায়ন্স ক্লাব অফ কাটিগড়া গ্রেটার। এদিন ক্লাবের সভাপতি সমীন্দ্র পাল, কোষাধ্যক্ষ দেবজ্যোতি চৌধুরী, অজয় প্রসাদ কানু প্রমুখ এলাকার বিভিন্ন স্থানে গিয়ে মোট 52 জন দুস্থদের মধ্যে এই কম্বলগুলো তুলে দেন। তাছাড়াও ক্লাবের সম্পাদক সুব্রত রঞ্জন ধরের জন্মদিন উপলক্ষে তিনিও 10টি কম্বল বিতরণ করেন। চিপরসাঙ্গন পাবলিক হাই স্কুলে এক্সটার্নালের ভূমিকায় বিধায়ক নিজাম উদ্দিন চৌধুরী। বিধায়ক বলেন, গুণ উৎসব অসম সরকারের একটি ভালো পদক্ষেপ, এতে পড়ুয়াদের ভালো হবে। শনিবার চিপরসাঙ্গন পাবলিক হাই স্কুলে গুণ উৎসবে এক্সটার্নাল ইভালুয়েটর হিসেবে উপস্থিত হয়ে এই মন্তব্য করেন আলগাপুরের বিধায়ক হাজি নিজাম উদ্দিন চৌধুরী। গুণোৎসবে উপস্থিত ছিলেন এক্সটার্নাল জাহেরুল ইসলাম চৌধুরী, অধ্যক্ষ আব্দুল কাইয়ুম লস্কর, সিআরসিসি সৌরভ দাস, ডিপি অরিজিৎ চক্রবর্তী, সৈয়দ হোসেন মজুমদার, আব্দুল শুক্কুর চৌধুরী, আব্দুস সালাম লস্কর প্রমুখ। আমাদের স্টার্নাল হিসাবে আসাম সরকারে দিয়েছিল, কিন্তু সেইখানে আসে আর সত্যি ভালো লাগছে, সুন্দরভাবে পরীক্ষা চলছে, বাচ্চাদের আশা করি ভালোই হবে। আমি যেটা
রিচার্জ করে দেখেছি বা আমি বিচ্ছেদটা কেন হবে না, সমাজের লাভ হবে, সমাজের লাভ হবে, বাচ্চারা আমি দেখেছি যে অনেক অনেক লাভ হবে। ফেরি ভাড়া প্রত্যাহারের দাবিতে এবার স্বেচ্ছায় ফেরি পরিষেবা বয়কট করলেন নিরাইগ্রাম বাগপুরের জনসাধারণ। শনিবার সকাল থেকেই ফেরি পরিষেবা বয়কট করে তাদের দাবি বর্ধিত ভাড়াকে কমাতে হবে। এদিন সকাল থেকে বাগপুরের দিকে শুরু হওয়া এই আন্দোলনে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরাও সামিল হন। স্বেচ্ছায় ফেরি পরিষেবা প্রত্যাহারের এই কর্মসূচিতে সামিল হন এলাকার বহু মানুষ। এই নিয়ে বক্তব্য রাখতে গিয়ে সোনাবাড়িঘাট ফেরি অ্যাকশন কমিটির সভাপতি মাহমুদ হোসেন লস্কর জানান, স্বেচ্ছায় ফেরি দিয়ে পারাপার না করার সিদ্ধান্ত নিয়েছেন তারা। তিনি জানান, এই আন্দোলন প্রশাসনের বিরুদ্ধে বা কোনো রাজনৈতিক আন্দোলন নয়, বর্ধিত দ্বিগুণ ভাড়া কমিয়ে আনলে আন্দোলন প্রত্যাহার করবেন, না হলে এই আন্দোলন চলবে। একই দাবি জানান নিরাইগ্রাম বাগপুর জিপির সহসভাপতি বাহারুল ইসলাম লস্কর। স্কুলের পড়ুয়ারা ও বর্ধিত করা কমানোর দাবি জানান। এদিকে ফেরিঘাটে বিশাল পুলিশ ও সিআরপিএফ এর কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। আভ্যন্তরীণ জল পরিবহন বিভাগের কর্মচারীরাও উপস্থিত রয়েছেন ফেরিঘাটে। এ নিয়ে বিস্তারিত তুলে ধরে বক্তব্য রাখেন বিভাগীয় জেই প্রদ্যুৎ দাস। নতুন ভাড়ার কারণে বাগপুর সাইডের পরা পাবলিক আহিব দিয়া নাই, পুলিশ ফোর্স গৈছে, এটা কি হয় চাওঁ বাৰু। তেওঁলোকে কৈছে যে তেওঁলোকে বন্ধ কৰিছে নে কোনে বন্ধ কৰিছে এইটো গম পোৱা নাই, এতিয়া গ'লেহে গম পাম। নতুন ভাড়াটোৱে চলিব, পুৰণা ৰেট নচলে। আচ্ছা আছিল এইবোৰ চব ছেটেল হৈ গৈছে, এতিয়া বৰ্তমান চব অ'কে চলি আছে। আমরা আমাদের এলাকার মানুষের সাথে আমরা মরতে প্রস্তুত আছি, আমরা মরতে প্রস্তুত আছি। আওয়াজ দেও, আওয়াজ দেও, আওয়াজ দেও। বন্ধুগণ, আমরা পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই, আমাদের এই আন্দোলন জনস্বার্থে আন্দোলন, আমাদের এই আন্দোলন কোনো রাজনৈতিক আন্দোলন নয়, আমাদের এই আন্দোলন প্রশাসনের বিরুদ্ধে নয়, আমাদের এই আন্দোলন সরকারের বিরুদ্ধে নয়। আমরা দাবি জানাচ্ছি, যেখানে একবার পারাপার হলে শুধুমাত্র খালি মানুষের 4 টাকা, দুবারে 8 টাকা, সেটা কমিয়ে 5 টাকা করতে হবে, সেটা কমিয়ে 5 টাকা করতে হবে। আমরা দাবি জানাচ্ছি, বাইসাইকেল নিয়ে একজন যাত্রী পারাপার করলে, একবার পারাপার করলে 8 টাকা, দুইবার পারাপার করলে 16 টাকা, আমরা সেখানে দাবি জানাচ্ছি সেটা 10 টাকা হবে। বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থার 11তম মিডিয়া ক্রিকেট ফেস্টের ফাইনালে উঠল করিমগঞ্জ প্রেস ক্লাব ও মলিন শর্মা খবর হিরোজ। প্রথম সেমিফাইনালে আজ করিমগঞ্জ দল 9 উইকেটে হারিয়েছে শিবদুর্গা ক্লাবকে। অপর ম্যাচে মলিন শর্মা দল 20 রানে হারিয়েছে হাইলাকান্দি নিউজ রকার্স দলকে। প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে যোগ্য ব্যক্তি বঞ্চনার অভিযোগকে খণ্ডন করল পঞ্চায়েত বডি। শনিবার এক সাংবাদিক সম্মেলন করে সোনাই উন্নয়ন খণ্ডের অধীন স্বাধীন বাজার জিপি সভানেত্রীর স্বামী রঞ্জিত কুমার দাস বলেন, যাদের নাম ওয়েটিং লিস্টে কাটা হয়েছে তাদের নাম পুনরায় প্রকাশের ব্যবস্থা করা হচ্ছে। উৎকোচের অভিযোগকে খণ্ডন করে 4 নম্বর গ্রুপ সদস্যার স্বামী জাসিরউদ্দিন বড়ভূঁইয়া বলেন, বিরোধীরা চক্রান্ত করে মিথ্যা অভিযোগ করেছেন, অবৈধভাবে কোনো ধরনের টাকা নেননি তিনি। জিপির ট্যাক্স কালেক্টর রিয়াজুল হক লস্কর নিজের উপর ওঠা দালালির অভিযোগ খণ্ডন করে জানান, জিপিসি মধুমিতা নাথকে সহযোগিতা করার জন্য কোনো কোনো সময় হিতাধিকারীদের বাড়ি বাড়ি যান। এদিন প্রধানমন্ত্রী আবাসের হিতাধিকারী আয়েশা বেগম, সারিবুন নেসা, নিয়ামউদ্দিনরা জানান, তাদের ঘর পেতে কোনো ধরনের টাকা নেননি কেউ। আমরা ডকুমেন্ট জমা দিছি, আমরা রাখছেন তো ঘর লাইন ঘরে দিবার যে ট্যাক্স আর করে আমরা ঘর টাকা পয়সা কোনো আমরা ডিমান্ড মান করছে।
সারিন ভাইয়া জিপিএ সাইন নম্বর ওয়ার্ডের মেম্বারের প্রতিনিধি জসিরুদ্দিন বড়বইয়া, গতকালকে আমার উপরে একটা অভিযোগ করছেন আমার ওয়ার্ডের বেনিফিসিয়ারি কয়েকজনে, তারা যেগুলা যোগ করছেন প্রতিবাদ আমার কাছে করছেন, এগুলোর মধ্যে তারা কয়লা হয়েছে, আমি তার কাছে পয়সা খুঁজাইছি, পয়সা না দিতে পারায় তারার গড়ের নামটা কাটি গেছে। গড়ের নাম কাটার দায়িত্বটা আমরা কাছে না, মেম্বারের কাছে না, আমরা কাছে দায়িত্ব একমাত্র ডকুমেন্টগুলো কালেকশন করে নিয়ে আমরা আমরা বছর কাছে দিতে, আমরা বসে নিয়ে তান খার কাছে দিতে, এটা তান দায়িত্ব। তবে আমি নিজে কইছি তারা যে ডকুমেন্টগুলো আমার দেখো, তারা আমার কাছে দিছে না। পরে আমার আরও দুইজন ব্যক্তি আমি ফাটাইছি তার কাছে, দেওয়ার পরে তারা তার কাছেও দিছে না ডকুমেন্টগুলো, যার কারণে আমি আর তারা খুঁজাইতে খুঁজাইতে আমার অসহ্য লাগছে, আমি আর পাইছি না ডকুমেন্ট, আমি আর তারা দিকে গেছি না। আমার কাছে যেগুলো ডকুমেন্ট আসলো ওগুলো দিয়া আমি মেপিং করাইয়া আমি ডিসটা দিলেছি আমার বছর গেছে। পরে তারা নাম আইছে কি না এগুলা তো আমি আর জানি না। আর তার ইলা আমার অফিসে আরও বেনিফিসিয়ারি আসেন, তারার কাছে আপনারা জিগাইতে পারবা, তারা এই প্রমাণটা দিতে বাধ্য আছে যে আমি তার কাছে পয়সা খুঁজাইছি বা ইলা কোনো ডিমান্ড আমার কাছে আইছে। হ্যাঁ, তারা নিজে তারা কইবা যে আমি এরকম কোনো আমার প্রায় 60 বছর ষড়যন্ত্র, আমার বিরোধী দলের ষড়যন্ত্র। মাছুলি গ্রাম পঞ্চায়েতের দুর্নীতির প্রতিবাদে সরব হলেন মাছুলি গ্রামের একাংশ জনগণ। শনিবার গ্রামের মানুষ সাংবাদিকদের ডেকে গ্রাম পঞ্চায়েতের দুর্নীতির কথা তুলে ধরে বলেন, মাছুলি মডেল ভিলেজের কাজে চরম দুর্নীতি হয়েছে। মাছুলি মডেল ভিলেজের গেট নির্মাণ থেকে শুরু করে রাস্তার কাজেও দুর্নীতি হয়েছে। তারা বলেন, ইএনডি বাঁধ থেকে আনাইর হাওর পর্যন্ত নালার পরিষ্কার করার প্রকল্পের টাকা লুণ্ঠন করা হয়েছে, কাজের কাজ কিছুই হয়নি। অন্যদিকে ভাঙা সৎসঙ্গ নিকটস্থিত বিএসএফ প্লেগ্রাউন্ডের নামে প্রকল্প বাস্তবায়ন করে টাকা লুণ্ঠন করা হয়েছে। এ নিয়ে গত 21/12/22 ইংরেজিতে সিএম ভিজিলেন্সে অভিযোগ জানান গ্রামবাসী। তারা জানান, 28/12/22 ইংরেজিতে সিএম ভিজিলেন্স থেকে করিমগঞ্জ ডিসিতে কাগজ আসে তদন্ত করার জন্য। গ্রামবাসী জানান, 30/12/22 ইংরেজিতে গ্রামের মানুষ ডকেট নম্বর নিয়ে ডিসি অফিসে যান, কিন্তু সেখান থেকে ফাইল হারিয়ে গেছে বলে জানতে পারেন তারা। তাই বাধ্য হয়ে আজ সাংবাদিক ডেকে তাদের অভিযোগ তুলে ধরেন। তারা মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ জানান অতি সত্বর মাছুলি গ্রাম পঞ্চায়েতের কাজের উপর সিএম ভিজিলেন্স তদন্ত করার জন্য। আমরা মাছুলির তরফ থেকে দুর্নীতির বিরুদ্ধে সিএম ভিজিলেন্সে গত 21/12/22 ইংরাজি তারিখে কমপ্লেন করছিলাম। এই কমপ্লেনের 28/12/22 ইংরাজি তারিখে সিএম ভিজিলেন্স থেকে করিমগঞ্জ ডিসি অফিসে এটা প্রেরণ করা হয়েছে। তখন আমরা এখানে 30/12/22 ইংরাজি তারিখে জমা হয়েছে ডিসির কাছে। তারপরে আমরা বারবার ডিসির কাছে গেছি ডকেট নাম্বার নিয়ে, গিয়া আমরা কোনো মানে ফাইলপত্র কিছু পাইছি না। তারা কইছে যে ফাইল ফান্ড না খুঁজে গিয়া। তখন আমরা একদিন দুই দিন করে তিনবার গেছি, যাওয়ার পরে গতদিন কইছে যে সিওর কাছে দেওয়া হয়েছে, বিডিওর কাছে দেওয়া হয়েছে। আমরা সিওর কাছেও গেছি, বিডিওর কাছেও গেছি, কোনো ফাইল নাই। এই ব্যাপারে আমরা আবার সিএমের মানে এটা তদন্ত করার লগে সিএমর কাছে আবার যাইমু বা জানাই আর এটা যে কোনো অবস্থায় এটা সিএম ভিজিলেন্স থেকে তদন্ত করা হোক, ডিসির কাছে না দিয়া, কারণ ডিসির কাছে দেওয়ায় আমরা কোনো সুরাহা হইছে না বা আমরা কোনো তদন্ত হন না। আর ডিসির কাছে দেওয়া হয়েছে, তখনও তদন্ত হয়েছে না, আর এখনও সিএম থেকে আইছে, এটাও তদন্ত হয়েছে না। তার লাগি আমরা সেই আছে ডাইরেক্ট সিএম ভিজিলেন্স থেকে এটা তদন্ত করা হোক। আর স্কিম হইল গিয়া মডেল ভিলেজে কাজকর্ম নিয়া, দুই নম্বর হইল গিয়া বিএসএফ প্লেগ্রাউন্ড, এখানেও টাকা আইছে প্রায় 5 লাখ টাকার কিনারে, 1 টাকারও কাজ হইছে না। ও
শনিবার রাত 10:30 নাগাদ বদরপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন হাইলাকান্দি ফুলবাড়ি জিপির শ্রীপুর প্রথম খণ্ডের বাসিন্দা সুসেন নমঃশূদ্র। বদরপুরের খ্যাতনামা এক হোমিওপ্যাথি চিকিৎসকের সহযোগী ছিলেন তিনি। সড়ক দুর্ঘটনার পর উত্তেজিত জনতায় জাতীয় সড়ক অবরোধ গড়ে তোলেন। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন দলবল নিয়ে বদরপুর থানার ওসি চন্দন গোস্বামী। তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। পরে মৃতদেহ ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ অসামরিক হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। করিমগঞ্জের নীলামবাজারের এক স্কুল পড়ুয়ার মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়। মতিউর রহমান নামের চতুর্থ শ্রেণীর এক পড়ুয়ার মৃত্যু হয়। মতিউর রহমান নীলামবাজার ন্যাশনাল একাডেমি স্কুলের পড়ুয়া। তার বাড়ি নীলামবাজার ফারামপাশা এলাকায়। গত শুক্রবার শ্রেণী কক্ষের ভেতরে প্রথমে দুবার করে ঢলে পড়ে মতিউর। সঙ্গে সঙ্গে বিদ্যালয় কর্তৃপক্ষ সহ স্কুলের শিক্ষকরা নীলামবাজার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান তাকে। পরে প্রেরণ করা হয় করিমগঞ্জ অসামরিক হাসপাতালে। পড়ুয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজে রেফার করে দেন। অবশেষে শনিবার মৃত্যু হয় স্কুল পড়ুয়া মতিউর রহমানের। তবে জানা যায় যে শ্রেণীকক্ষে ব্রেনস্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যু মতিউরের। অন্যদিকে চতুর্থ শ্রেণীর পড়ুয়ার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। ক্লাস টু ক্লাস থ্রিতে পড়ে এই বাচ্চারা রে যেভাবে ট্রান্সপোর্টেশন, এই স্কুলের ট্রান্সপোর্টেশন ব্যবস্থা, যাতায়াত ব্যবস্থা, যে গাড়ি দিয়ে নেওয়া হয়, মুরগি যেরকম খাঁচাতে বরিয়ে নেওয়া হয় ওরকম বাচ্চা ইন্তরে নেওয়া হয়। তো এখানে স্কুলে স্কুলের কর্তৃপক্ষে আমরা বারবার কন্ট্যাক্ট করা পরে, তাছাড়া যে গাড়ি চালক বা যারা হ্যান্ডিম্যান আছে তারার লগেও যোগাযোগ করার পরে তারা কয় যে অন্য বড় বাচ্চারা বইয়া যাইতো, ছোটো বাচ্চারা বইয়া নেওয়ার কোনো সুবিধা নাই, স্কুলও যোগাযোগ করো। তো স্কুলও তো আমরা যেহেতু সমঝাইয়া দেওয়া হয়েছে, স্কুল তো সবসময় যাওয়া সম্ভব হয় না, বা স্কুলের কর্তৃপক্ষে যোগাযোগ করার ফলেও তারা হয় যে জানাইয়া দে আমরা বিহিত ব্যবস্থা লইয়া। কিন্তু এরকম কত মাহের কুল খালি হইব এই অবস্থায় স্কুলের কর্তৃপক্ষের খাম খেয়ালি পোনায় এই আজকে এই অবস্থা আছে। ভবিষ্যতে যাতে ঘটনা না হয়, এই ধরনের ঘটনা না হয়, এই ব্যবস্থা স্কুল কর্তৃপক্ষ নেওয়া দরকার। এটা তো এক্স্যাক্টলি জানি না, স্কুলও শুনছি বড়ই খাইছে আরও কিতা কিছু দৌড়াদৌড়ি হয়েছে। এটা তো স্কুলে স্কুলে সিসিটিভি আছে, সিসিটিভি ফুটেজ চেক করলে পাওয়া যাইব সামনে অসুস্থ হইলো, কোনো দুঃখ পাইলো না, মাথার মাঝে কোনো চোট আইলো, এটা স্কুলের সিসিটিভি ফুটেজ চেক করলে পাওয়া যাইব। মানে সিটি স্ক্যানে যেহেতু আইছে ব্লাড ব্লিডিং হয়েছে ব্রেইনে, এটা নিশ্চয় কোনো সুট পাওয়ার কারণে হয়েছে। এটা বিহিত একটা ব্যবস্থা বা তদন্তের মাধ্যমে আইলে দেখা যাবে।